শীতটা একটু বেশিই পড়েছে আজকে, তাই না? বাচ্চাদের ডিমান্ড এবং আমারও বেশ খেতে ইচ্ছে করছিল এইরকম টক স্বাদের ঝালঝাল একটা স্যুপ। চট করেই বানিয়ে নিলাম। ঘরে ছিল দেশি টমেটো। দেশি টমেটো দিয়ে এই স্যুপটা রান্না করলে ভীষণ ভালো লাগে, তার কারণ দেশি টমেটোগুলো খেতে একটু টক টক হয়, যার কারণে অনেকটাই মজা হয়। টমেটোগুলো কুচি করে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি স্যুপে ব্যবহার করব একটা ডিম, কেউ চাইলে দুটোও দিতে পারেন, তবে একটা ডিম দিলেই নর্মালি হয়ে যায়। ডিমটা লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। এখন এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি আরও কিছু মশলা কিন্তু যোগ করব স্যুপটা রান্না করতে করতে রান্নার একদম শেষ পর্যন্ত। তো প্রথমে আমি টমেটো কুচিগুলো কড়াইতে দিয়ে 2 কাপের পানি দিয়ে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে। যখন একদম নরম টুলটুলে হয়ে যাবে, ঠিক তখন একটা ডাল ঘুটনি অথবা একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে গলিয়ে নিতে হবে। টমেটোর একদম পুরো পিউরিটা যখন বেরিয়ে যাবে, ঠিক তখন আমার এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। একটু বড় বড় ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করবেন, এতে করে টমেটোর পিউরিগুলো খুব ভালোভাবেই নিচ দিয়ে বেরিয়ে আসবে। আর টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো এবং বীজ টিজ যেগুলো আছে এগুলো কিন্তু থেকে যাবে। তো এরকম বড় বড় বা আরও বড় হলেও কোনো সমস্যা নেই। একটু বড় ছিদ্রযুক্ত নিয়ে একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে সম্পূর্ণ পিউরিটাই আমি নেওয়ার চেষ্টা করব, আর বাকি যেগুলো থাকবে ওগুলো ফেলে দিব। তো ভালোভাবে চেপে চেপে আমি টমেটোর এই যে স্টকটা রেডি করে নিয়েছি। এখন চলেন রান্নাটা শুরু করি। রান্না করার জন্য প্রথমে আমাকে কড়াইতে দিয়ে নিতে হবে অল্প পরিমাণে একটু তেল। খুব বেশি তেল লাগে না স্যুপ রান্নাতে, অল্প একটু তেল দিলেই কিন্তু হয়ে যায়। তো টেবিল চামচের 1 চামচ মতো হবে। তো এখন দিয়ে দিলাম এখানে 2 কোয়া রসুন, কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা ঠিক একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তার আগের মুহূর্তে যখন সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক তখন আমি এখানে অ্যাড করে দিব সেই টমেটোর স্টকটা। টমেটোর সেই জুসটা দিয়ে আমি এখানে আরও 2 কাপ পানি অ্যাড করে দিব। যদি কেউ একাই খেতে চান, যে আমার জন্য শুধু বানাবো আর কেউ নেই খাওয়ার মতো, তাহলে কিন্তু আর পানি অ্যাড না করলেও চলবে। শুধুমাত্র টমেটোর যে স্টক বেরোবে সেটা দিয়েই রান্না করে নেবেন। তো 2 কাপ পানি আরও অ্যাড করে দিয়ে যখন বলক উঠে গেছে, ঠিক তখন এখানে স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। খুবই অল্প অল্প পরিমাণে, দেখেই তো বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস, ওই 1 চামচ মতো হবে। তো ভালো মতো বলক টলক উঠে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব ডিমটা। ডিমটা দেওয়ার আগে আমি এই স্যুপটাকে এরকম ঘুরিয়ে একটা ঘোড়ার মতো পাক তৈরি করে নেব, তারপরে এভাবে ঢেলে দিব। আমি চামচটা এভাবেই পাকাতে থাকব আর ডিমটা দিয়ে দিব। এতে করে আপনার ডিমগুলো একটু বড় বড় হয়ে যাবে, খেতে গেলে বেশ ভালো লাগবে। তো এই তো হয়ে গেছে আমার ডিমটা দেওয়া। কর্নফ্লাওয়ার দেওয়ার আগেই ডিমটা দিয়ে নেবেন, এতে করে ঘনত্বটা বোঝা যাবে যে আপনি কতটুকু কর্নফ্লাওয়ার দিতে চান। কর্নফ্লাওয়ার দিয়ে যদি মনে হয় যে আপনার একটু কম হয়েছে একটু দিবেন, আর যদি মনে হয় যে না অল্প একটু ঢালার পরেই ঘনত্বটা বেশি হয়ে গেছে তাহলে বাকিটুকু আর দিবেন না। তো আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমার কিন্তু স্যুপ রান্নাটা প্রায় শেষ, একদম নামানোর একটু আগে আমি অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু টমেটোর সস। টমেটোর সসটা দিলে হালকা একটু মিষ্টি স্বাদের হবে, তবে টমেটোর সস না দিয়ে যদি কেউ চান অল্প একটু চিনি অ্যাড করে নেবেন, সেটাও কিন্তু পারবেন। তো হয়ে গেছে আমার স্যুপ রান্নাটা, চলেন এখন ফাইনালি আপনাদের একটু বেড়ে দেখাই যেটা আসলে কতটা সুন্দর এবং মজার হয়েছিল। তো ভীষণ সুন্দর হয়েছিল, ঠিক যেরকম আমরা খেতে চেয়েছি সেই রকমই। তো অসম্ভব মজার এই স্যুপটি কিন্তু খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন এই মুহূর্তে আপনার ফ্রিজে যদি থাকে টমেটো। যে কোনো টমেটো দিয়েই বানানো যাবে, তবে দেশি টমেটো হলে খেতে একটু টক টক লাগে, যার কারণে ভীষণ ভালো লাগে। আর একটু ঝাল স্বাদের যদি বেশি করে কেউ খেতে চান, একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। তো এই তো ছিল আজকে আমার খুব সহজে একদম কম খরচে ঝটপট রেসিপিতে টমেটোর স্যুপ রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার। আসসালামু আলাইকুম।